মিয়ানমারের গণহত্যা বা রোহিঙ্গা সংকট নিয়ে পশ্চিমা দেশগুলো কিছু বলছে না বরং তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী সকালে রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় একথা বলেছেন মন্ত্রী সংকট সমাধানে জাতিসংঘের সহায়তায় মিয়ানমারেই নিরাপদ আশ্রয় তৈরি করে রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা বলছেন কূটনীতি বিশ্লেষকরা এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন অধ্যাপক হোসেন আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আজকে বললেন যে যারা বিরোধিতা করার কথা মিয়ানমারের এই ঘটনায় রোহিঙ্গার প্রসঙ্গে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আছে এটি অবশ্যই দুঃখ দুর্ভাগ্যজনক দুঃখজনক লজ্জাজনক কিন্তু এটিই তাদেরকে বোঝাবে কে বা এটির বিরুদ্ধে বাংলাদেশের বলার অবস্থানটা এবার কতটুকু বোঝার ব্যাপারটা হচ্ছে যাদেরকে বলা হবে বা যাদের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে তারা যদি না সেই সেই অনুযায়ী ব্যবস্থা নেন তাহলে কে তাদের বোঝা এটা তো আপনার সেই ঘুমিয়ে মানে থাকার মতো যে আপনি যতই তাকে জাগাতে চাইবেন সে জাগবেন এখন কথা হলো যে এটা আমাদের কূটনীতির অন্তর্গত ছিল যে রোহিঙ্গা ইস্যু আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা সেটা বাংলাদেশ করে এসছে কিন্তু যারা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র তাদের এক অংশ তো হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিচ্ছে অন্যদিক দিয়ে ব্যবসা বাণিজ্য বিষয়টা যাদের যারা অব্যাহত রেখেছে সেটা তাদের অর্থনৈতিক আহ স্বার্থে তো এখন রোহিঙ্গার মতো রোহিঙ্গাদের মতো এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার যারা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থাটা নেওয়া দরকার এবং এটা অনেক আগে থেকেই আমি বলে আসছিলাম যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি ব্যাপার প্রয়োজন এমনকি আমার মনে আছে দু হাজার তখন যখন এই রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে আসছিল তখন মালদ্বীপের মতো দেশ আপনার মায়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছিল মালদ্বীপের রাজনৈতিক প্রভাব বা কূটনৈতিক প্রভাব তো আমরা জানি তেমন নেই কিন্তু বিশ্বের যারা বড় শক্তি যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাদের ব্যাপারে তো অনেক করণীয় ছিল তো তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না প্রত্যেকেরই নিশ্চয়ই স্বার্থ আছে মিয়ানমারে যে স্বার্থ তারা পূরণ করতে চায় তো সুতরাং এটা বাংলাদেশের পক্ষে বারবার এই প্রশ্ন উত্থাপন করা দরকার আন্তর্জাতিক জনমত তৈরি করা দরকার বিশ্ব জনমতকে আরো আহ জোরালো ভাবে রোহিঙ্গাদের পাশে আসা আনানোর দরকার এমনকি দরকার হলে নিয়োগ করেও যে সমস্ত দেশে রোহিঙ্গাদের ব্যাপারে সহানুভূতি নেই সেখানে নিয়োগ করা যেতে পারে বা সে সমস্ত দেশের জনগণের কাছে এই বিষয়টাকে সঠিক পরিপ্রেক্ষিতে উত্থাপন করার জন্য সংবাদপত্রে লেখালেখির জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে যারা সচেতন এবং যারা মানবিক বিষয়ে যাদের সহানুভূতি আছে তাদের দিয়ে লেখানো নাম করা বুদ্ধিজীবীদের দিয়ে লেখানো এই ধরনের বিষয়গুলো তো উত্থাপন করা দরকার যেমন নম চমস্কি যদি একটা প্রবন্ধ লেখেন বা কোনো কলাম লেখেন তাহলে নম চমস্কি লেখার একটি বিশাল প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি

যা হবার কথা ছিল বাংলাদেশের সীমান্তে মিয়ানমার অনেকবার হামলা বা আক্রমণ করেছে আমাদের নৌকা মাছ ধরার নৌকা ধরে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া সেটা স্বাভাবিকভাবে সাধারণত যেটা কূটনৈতিক ক্ষেত্রে করা হয় একটা মানে আমরা সুসম্পর্ক বজায় রেখে থাকবো যে অধ্যাপক আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন কথা হতে পারে জড়াবো না মানে কি আমার উপরে যদি কিছু চেপে বসে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই মানে বুদ্ধং বুদ্ধি বলে শান্তি শান্তি বলে আপনি থাকতে পারেন না আমি আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে